তো আমাদের যে কোলেস্ট্রল থেকে কোলেস্ট্রল হাই কোলেস্ট্রল যাতে না হয় এটা প্রিভেন্ট করতে হবে, কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং আপনারা যারা স্মোক করেন বা যারা সিডেন্টারি লাইফস্টাইল করেন বা ঘরে বসে থাকেন, তাদের অবশ্যই ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা সাধারণত সপ্তাহে 150 মিনিট, অর্থাৎ আমরা যদি প্রতিদিন 30 মিনিট করে 5 দিন ব্যায়াম করি, সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা একটু হেঁটে নিই, তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম। কারণ বিকালে বিকালে ব্যায়াম করলেও কিন্তু বেনিফিট পাওয়া যাবে, কিন্তু ওই বিকালের দিকে চাকরি বাকরি করে এসে আর স্ট্যামিনা থাকে না। সুতরাং আমরা আপনারা যারা স্মোক করেন, অ্যালকোহল ড্রিঙ্কস করেন, এগুলো অ্যাভয়েড করেন, হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আরেকটা মেসেজ আমি আবার বলতে চাচ্ছি, যেহেতু ডায়াবেটিস বা যাদের দীর্ঘমেয়াদী অসুখগুলো আছে, আপনারা কোলেস্ট্রল নর্মাল হয়ে গেলে আপনারা নিজে নিজে নিজেরা অনেকেই কোলেস্ট্রল বন্ধ করে দেন, এইটা আপনাদের ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধ বন্ধ করবেন না, তাহলে আপনারা ডেফিনেটলি ভালো থাকবেন।